নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে সাতটায় বাংলা। সাতটায় বাংলা শুরুতেই বিশ্বভারতীর ছবি আপনাদের সামনে রাখবো, কেননা ছাত্রছাত্রীদের বিক্ষোভে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বিশ্বভারতীতে। রক্তাক্ত ছাত্র, নিরাপত্তা রক্ষী, শিক্ষার পরিবেশ ফেরানো উপাচার্যের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কি জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, আমরা দেখতে পাচ্ছি ছবিতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো যে বিশ্বভারতীর চত্বরে রক্তাক্ত হতে হলো ছাত্রকে? এই মুহূর্তে পাপিয়া আমরা রয়েছি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার নিজের অফিসে, তিনি ঘেরাও হয়ে রয়েছেন এবং ছাত্রছাত্রীরা তাকে এখনও তারা বসে রয়েছেন এবং তিনি ঘেরাও রয়েছেন। প্রায় আড়াই ঘন্টা ধরে ঘেরাও চলছে এবং ছাত্রছাত্রীদের যে দাবি, তারা বলছে যে বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তার জন্য তারা উপাচার্যের সঙ্গে কথা বলতে চেয়েছেন, কিন্তু উপাচার্য পরিষ্কার জানিয়েছেন তাকে ঘেরাও করে রাখা হয়েছে এবং পুরোটা অনৈতিক এবং যেভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীরা একটা জিনিস পরিষ্কার করেছে, দীর্ঘদিন ধরে তারা বিশ্বভারতীর শিক্ষা পরিবেশ ফেরতের দাবি জানিয়েছেন। একইভাবে যে উপাচার্য যে সব সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে যারা বিরোধিতা করেছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বলে ছাত্রছাত্রীরা অভিযোগ তুলেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন ছাত্রী, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। এবং আপনার কি অভিযোগ, এর জন্য আপনারা ঘেরা করেছেন? দেখুন, এখানে বারবার এটা হয়ে আসছে, ছাড়া ছাত্র আন্দোলন করেছে, ছাত্র রাজনীতি, ছাত্র নেতা, তারা সাসপেন্ড হয়েছে, রাস্টিকেট হয়েছে। গত এক বছর ধরে আমার রিসার্চের কাজ নিয়ে আমাকে কন্টিনিউ হেনস্থা করা হচ্ছে। মিথ্যে একটা সিবিআই এর নামে কোথা থেকে একটা উড়ো ফোন করে, একটা আজে বাজে চিঠি লিখে, তারপরে আমাকে মানে শোকজ করে, তারপরে আমার প্রত্যেকটা মুহূর্তে গত এক বছর ধরে এটা হচ্ছে। এখন আমার রিসার্চের শেষ পর্যায়ে এসে সেখানে আমার সেটাকে বন্ধ করে দেবার পরিকল্পনা করা হচ্ছে, সেই চক্রান্ত চলছে। কারণ একটাই, আমি ছাত্র রাজনীতি করেছি, আমি ওনার বিরোধিতা করেছি, আমি আমাকে ওনার হয়তো ভালো লাগেনি। ছাত্র নেতা ছাত্র রাজনীতি করবে কেন, আমার বিরুদ্ধে কথা বলবে কেন, এটাই উনি ভাবেন। উনি সবসময় আমাদের ছাত্রদের, তোমাদের, ওদের, এই ধরনের একটা ভাবনায় উনি থাকেন। উনি কখনোই, যতক্ষণ না আমাদের, আমাদের তো জীবন, আমাদের তো কেরিয়ার, আমাদের তো ভবিষ্যৎ উনি তো সবটা নষ্ট করে দিয়েছেন। একজন ছ বছর কাজ করার পরে যদি আমার ভবিষ্যৎ এখানে দাঁড়ায়, তাহলে আমি কোথায় যাব? এখানে বিশ্বভারতীতে উনি উপাচার্য, উনি অভিভাবক, ফলে ওনার কাছে আসবো, ওনার কাছেই এসেছি, আমরা এখানেই বসে থাকবো। দেখুন, আগে প্রথম আগে মূল বিষয়টা হলো এই ধরনের মানসিকতা নিয়ে আমরা এর আগে কোনোদিন কোনো উপাচার্যকে দেখিনি, যে একটা সবসময় আক্রমণাত্মক, এক ধরনের হিংসাত্মক একটা মনোভাব ছাত্রছাত্রীদের প্রতি আমরা বহু উপাচার্য দেখেছি। এই মুহূর্তে আমরা রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, কারণ তাকে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে রাখা হয়েছে এবং তিনি তার অফিসেই রয়েছেন। স্যার, একটা কথা বলবো, যেভাবে আপনাকে ঘেরাও করেছে আপনি এটা কিভাবে দেখবেন? কারণ আপনি একটা কথা বলেছেন, আপনাকে হেনস্থা করা হয়েছে, ছাত্রছাত্রীরা আপনাকে কালাগালি করে হেনস্থা করেছে, এই বিষয়ে আপনি কি করবেন, আপনার কি বক্তব্য? এইভাবে কি ঘেরাও হয়ে থাকবেন? একটা জিনিস পরিষ্কার যে উপাচার্য তিনি কিছু বলতে চাইছেন না, তিনি চায়, তিনি একটা কথা পরিষ্কার করছেন যে এই মুহূর্তে তিনি কিছু বলবেন না। কিন্তু একটা জিনিস, যে এখনো পর্যন্ত ঘেরাও চলছে, আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা এখানে রয়েছে এবং তাকে ঘিরে রয়েছে নিরাপত্তা রক্ষীরা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি কর্মীদের একাংশ তারা এসেছিলেন, তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, ছাত্রছাত্রীরা বাধা দেয়, তাদের সঙ্গে হস্তাহস্তি হয় এবং এই ঘটনায় একজন নিরাপত্তা রক্ষী এবং একজন ছাত্র দুজন আহত হয় এবং তাদের হাতে আঘাত লাগে এবং রক্তপাত হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ছাত্র বসে আছে, যে ছাত্রর হাতে আঘাত লেগেছে এবং
তার নাম হচ্ছে সুবনাথ তিনি জানিয়েছেন যখন এই বিশ্বভারতীতে এই রকম পরিস্থিতি রক্তাক্ত হতে হলো পড়ুয়াদের এবং এখনো চলছে ঘেরাও অভিযান আমরা দেখতে পেলাম সরাসরি আড়াই ঘন্টা পার হয়ে গিয়েছে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে ধন্যবাদ তোমাকে ভাস্কর আসছি পরের খবরে ডিএড দাবিতে বিধানসভা অভিযান রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দেখছেন বিভিন্ন মুহূর্তের ছবি যে কামড় আমরা দেখেছিলাম পুলিশের কামড় অরুণিমা পালের হাতে আপনারা দেখছেন সেই দিনের সেই মুহূর্তের ছবি নভেম্বর মাসের 9 তারিখ চাকরি চেয়ে পুলিশের কামড় জুটেছিল এবার প্রাপ্য ডিএ চেয়ে জুটল পুলিশের ঘুষি পাশাপাশি আপনারা দেখছেন দুটি ছবি গাড়িতে তুলছে পুলিশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি কাজের রণক্ষেত্র এই মুহূর্তে বিধানসভার গেটের মুখে একেবারে তারা হাজিরা করে তোলা হচ্ছে সরকারি কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি কার্যত তারাই হাজিরা করে বিধানসভার গেটের সামনে থেকে একের পরে সরকারি কর্মীদেরকে একেবারে তারাই হাজিরা করে তোলা হচ্ছে একেবারে তারাই হাজিরা করে তোলা হচ্ছে সরকারি কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি কার্যত তারাই হাজিরা করে বিধানসভার গেটের সামনে থেকে একের পরে সরকারি কর্মচারীদেরকে একেবারে তারাই হাজিরা করে তোলা হচ্ছে সরকারি কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি এক ধাপে যখন প্রথমে কিন্তু আমরা দেখতে পারি কিন্তু তারা এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদের নিরস্ত করা হয় কিন্তু এখনও দেখতে পাচ্ছি আবারও কিন্তু দ্বিতীয়বার পরিস্থিতি আরও জটিল আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সরকারি কর্মচারী সংগঠনরা তারা যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড ভেঙে ফেলে বিধানসভা অভিযানের দিকে যাওয়ার চেষ্টা করছে কর্মচারীরা একেবারে আকাশবাণীর দিকে চলে গেছে এবং সেখান থেকে তারা বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করছে পুলিশও কিন্তু তাদের পিছনে ছুটছে বলা যেতে পারে যে যে ধর্মতলা চত্বর এইখানে কিন্তু একেবারে কিন্তু একটা রণক্ষেত্র চেহারা নিয়েছে কারণ যেভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ কিন্তু পুলিশ সেটা দেখা যাচ্ছে পুলিশের সংখ্যা বেশি হয়ে গেল কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা পারেনি আটকাতে আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন লাথি মেরেছে বুকে লাথি মেরেছে কে মেরেছে বুকে লাথি পুলিশ 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 আর উনি বলছেন জনতা সরকার এ জনতা সরকারের মুখ আমরা কি করেছি আমরা মেরেছি না কাউকে কিছু করেছি আমরা দেখতে পাচ্ছি একেবারে সরকারি কর্মচারী তাদেরকে কিন্তু কলার চিপে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে প্রিজন ভ্যান আনা হচ্ছে কার্যত এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি একেবারে ঠিক বিধানসভার মূল ফটকের সামনে যেখানে কিন্তু বিধানসভার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও বেরিয়ে আসছেন রাফকে নামানো হয়েছে রাফের যারা রয়েছেন সদস্য তারাও কিন্তু টেনে হিঁচড়ে একের পর এক সরকারি কর্মীদেরকে তারা ভেতরে নিয়ে যাচ্ছেন সমস্ত পুলিশের ব্যারিকেড ভেঙে তুমি দেখতে পাচ্ছ একের পর এক সরকারি কিন্তু তারা এখানে পৌঁছে গেছে এবং তুমি দেখো এই ছবি আমরা দেখতে পাচ্ছি আন্দোলন একেবারে বিধানসভা গেটের সামনে ধুমধুমার পরিস্থিতি বহু বয়স্ক মানুষ যারা ইতিমধ্যে পেনশন হোল্ডার তারা আসেন
এবং দেখতে পাচ্ছি একেবারে কারোর চশমা এখানে পড়ে রয়েছে, কারোর কলম পড়ে রয়েছে এবং একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কোন জায়গায়? যে জায়গা হচ্ছে একেবারে বিধানসভা দু নম্বর গেটের সামনে। অনেকেই ডিএর দাবিতে যারা চাকরিজীবী বর্তমানে এবং যারা ইতিমধ্যে রিটায়ার করেছেন তারাও কিন্তু আজকের এই আন্দোলনে সামিল হয় এবং একেবারে রানী রাসমণি রোড থেকে যে আন্দোলনে নামেন সেই আন্দোলন কিন্তু একেবারে রেশ, অর্থাৎ বিধানসভা অভিযান থাকলেও প্রথম অবস্থায় রানী রাসমণি রোডে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা দেখতে পেলাম যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে দিয়ে তারা কিন্তু চলে আসেন এই বিধানসভার সামনে। বকেয়া ডিএর দাবিতে বিধানসভা অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। আন্দোলনকারীদের হামলায় কয়েকজন পুলিশ আহত, হেয়ারস্ট্রিট থানার অ্যাডিশনাল ওসির মাথা ও পায়ে আঘাত লেগেছে, একজন ডেপুটি কমিশনার, মহিলা এসআই আহত হয়েছেন, চারজন পুলিশ অফিসারের আঘাত গুরুতর, এমনটাই দাবি করা হয়েছে লালবাজার। লালবাজার সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। বিধানসভা অভিযানে 44 জনকে গ্রেফতার করে পুলিশ, একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে, কর্তব্যরত পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে। চারজন পুলিশ অফিসারের আঘাত গুরুতর, এমনটাই লালবাজার সূত্রে দাবি। বিধানসভা অভিযানে 44 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর ডিএর দাবিতে আজ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মিছিল ছিল আর সেই মিছিলকে ঘিরে, আন্দোলনকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 44 জনকে গ্রেফতার করে পুলিশ, পুলিশের দাবি লালবাজার সূত্রে দাবি যে চারজন পুলিশ গুরুতর আহত হয়েছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, গিরিশ মঞ্চে নাটক চলাকালীন হঠাৎই আগুন লেগে যায়। গিরিশ মঞ্চে নাটক চলাকালীন হঠাৎই আগুন লেগে যায়, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কি পরিস্থিতি এই মুহূর্তে নাটকের? কুশীল আমরা, দর্শকরা সবাই ঠিকঠাক আছেন তো? এখনো পর্যন্ত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে এটা খবর যে প্রত্যেকেই কিন্তু নিরাপদ জায়গাতেই রয়েছেন, কিন্তু বলে রাখছি গিরিশ মঞ্চে কিন্তু একটি নাটক মঞ্চস্থ হচ্ছে এই সময়। সেই সময় আচমকাই দেখা যায় যে ধোঁয়া এবং আগুন এবং তৎক্ষণাৎ কিন্তু হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে এবং দর্শকরা তৎক্ষণাৎ সেই প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত কিন্তু দর্শকরা প্রত্যেকেই গিরিশ মঞ্চের বাইরেই রয়েছেন, কেননা শো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আদৌ সেই শো আবার নতুন করে শুরু করা হবে কিনা সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দমকল সূত্রে যেটা খবর যে আগুন লাগার খবর পাওয়ার পরই গিয়ে দমকল এবং 3টি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও দমকল যেটা বলছে যে এই প্রেক্ষাগৃহের একটি দরজার মধ্যে আগুন লেগেছিল, তেমনটি প্রাথমিকভাবে তারা জানতে পেরেছিল এবং সেই আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সেই আগুন দেখতে পেয়ে এবং ধোঁয়া দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহের মধ্যে কুশীলব থেকে শুরু করে যেসব দর্শকরা ছিলেন প্রত্যেকেই কিন্তু হুড়োহুড়ি পড়ে যায় বেরোনোর জন্য, প্রত্যেকেই বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত রাস্তায় প্রচুর ভিড় রয়েছে, গ্রীষ্মঞ্চের সামনে ভিড় রয়েছে, তারা প্রেক্ষাগৃহ কেউ প্রবেশ করছেন না এবং কর্তৃপক্ষ কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না যতক্ষণ না পর্যন্ত দমকলের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে এই যে আগুন নাটক মঞ্চস্থ হওয়ার সময় সেই আগুনে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন দর্শক থেকে শুরু করে সব প্রত্যেকেই এবং দমকলের কর্মীরা, তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন সম্পূর্ণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং বর্তমান পরিস্থিতিতে রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে গ্রীষ্মঞ্চ অঞ্চলের যে দর্শকদের মধ্যে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাপিয়া, ধন্যবাদ হিন্দুত। নাটক চলাকালীন হঠাৎই গিরিশ মঞ্চে আগুন লেগে যায়, আপনাদের জানিয়ে রাখি অডিটোরিয়াম ছেড়ে দর্শকরা বেরিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় এখনো দর্শকরা অপেক্ষা করছেন, যেভাবে হুড়োহুড়ি পড়ে যায় একেবারে দর্শকদের মধ্যে এবং যে খবর পাওয়া গেল এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, নাটকের কুশীলবরা এবং দর্শকরা নিরাপদেই আছেন। কিন্তু নাটক চলাকালীন হঠাৎই গিরিশ মঞ্চে এভাবে আগুন লাগলো কি করে, প্রশ্ন এটাই। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। এই মুহূর্তে দর্শকরা সবাই বাইরে বেরিয়ে এসেছেন, যারা বাইরে এখনো অপেক্ষা করছেন শো সম্পূর্ণ বন্ধ রয়েছে। যখন নাটক চলে তখন দর্শক আসনে ছিলেন মাননীয় দুই বিচারপতি। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, তুমি তখন ছিলে, তুমি আমাদেরকে জানাও যে মাননীয় দুই বিচারপতি যারা তখন দর্শক আসনে উপস্থিত ছিলেন, বিশ্বজিৎ বসু ও মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারাও বাইরে বেরিয়ে এসেছেন, নিরাপদে আছেন তো?
তবে একদম মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা এই মুহূর্তে নিরাপদে রয়েছেন এবং তারা এই মুহূর্তে গিরিশ মঞ্চের যে অফিস রুম রয়েছে সেই অফিস রুমেই কিন্তু এই দুই মহামান্য বিচারপতি তারা রয়েছেন এবং সম্ভবত যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড সেটা এসি থেকে বা এয়ার কন্ডিশন থেকে লেগে থাকতে পারে এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যদিও গোটা বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে তুমি জানো যে নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু তারা কিন্তু সরব হয়েছেন একাধিক তদন্তের নির্দেশ দিয়েছেন এই দুই বিচারপতি আজকে গিরিশ মঞ্চে তারা উপস্থিত ছিলেন এবং সেই সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রশাসনের তরফ থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে তারা যখনই বুঝতে পারেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে এই দুই মহামান্য বিচারপতিকেও সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই দুই বিচারপতি এই মুহূর্তে তারা গিরিশ মঞ্চের যে অফিস রুম রয়েছে সেই অফিস রুমে তারা রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে একদম নিরাপদে রয়েছেন এই খবর আমরা সূত্র মারফত জানতে পেরেছি। ধন্যবাদ শোভিত।